একদম আজানের ঠিক আগের মুহূর্তে হাঁটুর ভাঁজে মাথা রেখে গা এলিয়ে দিল বৃদ্ধ। বৃদ্ধের কেবিনের বেডে বসে আছেন বৃদ্ধা। সেই 19 বছর বয়সের প্রেমটা গড়াতে গড়াতে ষাটে এসে এরকম একটা হাসপাতালের কেবিনে এসে থেমে যাবে কে জানত। রাতের খাবার শেষ করে মেঝেতে হাঁটু ভেঙে বসে একটা সিগারেট জ্বালিয়ে সেই গল্প বলা শুরু করত, চোখ না লেগে আসা অবধি থামতই না। বয়সের সাথে সাথে তাদের গল্পের বিষয়বস্তুও বদলাত। 19-এ বাড়ি ফেরার সময় রোজ একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে আসা মানুষটাই 50-এর পর বাড়ি ফিরত রোজ ওষুধপত্র নিয়ে। 19-এর প্রেমপত্রটাই যেন একটা সময় এসে থামল প্রেসক্রিপশনে। 19-এ মাথায় হাত বুলিয়ে চুলের প্রশংসা করা মানুষটা 60-এ এসে হাত বুলিয়ে প্রেসারের খোঁজ নিত। কত কাল বৈশাখী, কত টর্নেডো তারা কাটিয়ে দিল একটা ছাতার নিচে। যে মানুষটা সবসময় ছাতার হাতলটা ধরে রাখত, রোগাপাতলা একটা নার্স এসে ধবধবে সাদা চাদর সে মানুষটার মুখের ওপর টেনে দিল, এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন সন্তানদের খবর দিতে। এই শোকের ভেতরেও বৃদ্ধার হাসি পেল। আঁচল দিয়ে চশমার কাজ পরিষ্কার করে শব্দ করে হাসলেন, তাদের যে সন্তান নেই গত 40-টা বছরে মানুষটা তাকে বুঝতেই তো দিল না।